আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ব্লগস ইন ইউরোপ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ফ্রান্সে কি মুসলিমরা অবহেলিত নাকি প্রতিষ্ঠিত। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, ধন্যবাদ। আপনারা একটা বিষয় জানেন না যে ইউরোপের 26টা দেশের মধ্যে ফ্রান্সে মুসলিমদের সংখ্যা সবচাইতে বেশি। এই দেশে 7% মানুষ বাস করে যারা হচ্ছে মুসলমান। শুধু বাস করে ব্যাপারটি এরকম না যে অবৈধভাবে বাস করে, সেটা না, ব্যাপারটি হচ্ছে 7% মানুষ এই দেশে তারা পাসপোর্টধারী, অর্থাৎ এই দেশের বৈধ নাগরিকত্ব আছে। তো আপনারা জানেন 7% সংখ্যাটা মোটেও কম না, তাছাড়া অবৈধ মুসলমান তো অনেক আছে। তো এই দেশে মুসলমানরা কি অবহেলিত কিনা, সেই ক্ষেত্রে আমি বলবো যে মোটেও না, এদেশে মুসলমানরা কখনোই অবহেলিত না, তাদের যথেষ্ট সুযোগ সুবিধা আছে। যেহেতু তাদের বৈধ, যাদের বৈধতা আছে তাদের ক্ষেত্রে তো ফরাসিদের ক্ষেত্রে, আর যাদের পাসপোর্ট আছে তাদের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আরেকটি বিষয় হচ্ছে যে তারা প্রতিষ্ঠিত কিনা, যে অবশ্যই মুসলমানরা প্রতিষ্ঠিত। আপনারা জানেন ফ্রান্সে সবচাইতে বেশি যেই ব্যবসাটি হয় সেটি হচ্ছে রেস্টুরেন্টের ব্যবসা। রেস্টুরেন্টের ব্যবসায় আমার জানা মতে সবচাইতে বেশি মুসলমানদের রেস্টুরেন্টের সংখ্যাই বেশি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে রেস্টুরেন্টগুলা, অধিকাংশ রেস্টুরেন্টগুলোর মালিক হচ্ছে মুসলমানরা। তো এই ক্ষেত্রে তারা অনেক এগিয়ে আছে। তো এখানে অনেক মসজিদের সংখ্যা, দিনে দিনে মসজিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপরে এখানে মসজিদ আছে, আপনার মুসলমানদের চলাফেরায় কোনো সমস্যা হয় না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, ধন্যবাদ।